हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आमी आज सकाल थेके कोनो वीडियो शूट करिनि, एखन मोटामुटी 1:30 बजे। तो आमार स्नान करा हुए गेछे, कटा बासन छिलो सेगुलो मेजे स्नान करे एखन ई घरे आसलाम। घरे एसे माथा सेछि, एरपर ई जे ओषुध खेते हबे, ई ओषुधटा दियेछे एटा खेते हबे। आसले আজকে আমার তেমন কোনো কাজ ছিল না, মা বাড়িতে নেই, মা গেছে ভিডিও আছে। তো মা যাওয়ার আগে রান্না বান্না করে রেখেই গেছে। আর আমি যে কালকে শ্যাম্পুটা নিয়েছিলাম মিশো থেকে, শ্যাম্পুটা সত্যি খুব ভালো। কালকেই শ্যাম্পু করেছি, বেশ ভালো, চুল উঠছে না দেখছি। তো কালকে শ্যাম্পু করেছি, আজকে তো আর শ্যাম্পু করিনি, জাস্ট আজকে মাথাটা এমনি ভেজালাম। তো শ্যাম্পুটা কিন্তু খুব ভালো, তোমরা কিনতে চাইলে কিনতে পারো, অনিয়ন শ্যাম্পু। তো যাই হোক, আমি আজকে ভিডিও করিনি তার কারণ আমার এমনিতেই শরীরটা ভালো লাগছে না এখন, তারই বেশি অসুবিধা। মানে কী বলবো, প্রেগনেন্ট হওয়ার পর থেকে এত পরিমাণে অস্বস্তি লাগছে, আর এখন যেহেতু দিন এগিয়ে আসছে এখন তো আরোই অস্বস্তি লাগছে। অস্বস্তি বলতে কি, মানে ভালোই লাগছে না একদম। ভাবছি তাড়াতাড়ি ডেলিভারিটা করিয়ে নেবো, আমি তো ভেবেছিলাম নর্মালের জন্য ওয়েট করবো, এখন ভাবছি যে না, আর ওয়েট করা যাবে না। এত পরিমাণে গায়ে চুলকানি হচ্ছে, কি বলবো, জানি না এরকম হয় কি না সবার সাথে, কিন্তু আমার তো আমার দিদির তো হয়েছে ওরকম, ভীষণ পরিমাণে চুলকানি হয়েছে, ওর গায়ে অ্যালার্জি হয়েছে, এরকম সারা গা একদম গোটা গোটা ভরে গেছে। তো আমার তো সেরকম কিছু গোটা গোটা বেরোয়নি, কিন্তু আমার বেশ দুমাস ধরে দেখছি আমারও ইয়ে হচ্ছে, তোমার চুলকানিটা হচ্ছে। কেন হচ্ছে সবার হয়তো জানি না, কিন্তু আমার আগে ছিল না, ফার্স্ট যখন এটা হয় তখন ছিল না, কিন্তু এখন দেখছি প্রচণ্ড সারা গায়ে মাথায় এত ইচিং হচ্ছে, মাথা পর্যন্ত বাদ যাচ্ছে না, এত ইচিং হচ্ছে। তারপরে পেটে পায়ে আর কি বেশি হচ্ছে। তো আমি কালকে যে সাবানটা নিয়েছিলাম চারকোল সোপ, ওটা মেখে দেখছি একটু সামান্য সামান্য একটু কমেছে মনে হলো। ভালো সাবানটা, খারাপ না, শ্যাম্পুটাও ভালো। তো পায়ে, তো পায়ে যদিও খুব বেশি দাগ হয়নি, আমি তেমন জোরে চুলকাচ্ছি না, আসতেই করছি। তো ভীষণ পরিমাণে ইচিং হচ্ছে সারা গায়ে, এটা হয় কি না জানি না, হয়তো হয়। আমার দিদির তো একেবারে বাজে অবস্থা, ওর একদম সারা গায়ে মাথার থেকে পা পর্যন্ত পুরো ইচিং হয়ে হয়ে পুরো র্যাশ হয়ে গেছে, এরকম বড় 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 ফোটো ফোটো র্যাশ বেরিয়ে গেছে, এত বাজে অবস্থা। তো আমার ভগবানের কৃপায় সেটা হয়নি, বাদ বাকি এই ওষুধটা খেলাম। এখন ওষুধটা খেয়ে দেখছি একটু বুকে যন্ত্রণাটা কম হয়েছে, বুকে যন্ত্রণাটা তেমন একটা হচ্ছে না, কিন্তু ওষুধটা খেলে না একটা সমস্যা হচ্ছে, কী বলতো, ওষুধটা খেলে ভাত থাক খেতে পাচ্ছি না, মানে মুখের স্বাদটাই যেন অন্যরকম হয়ে যাচ্ছে। খাওয়ার আগে খেতে বলেছে, তো খেলে মানে খাওয়ার স্বাদটাই মনে হচ্ছে যেন অতিরিক্ত ঝাল লাগছে, তরকারি ঝাল না হলেও মনে হচ্ছে অতিরিক্ত ঝাল লাগছে, সেজন্য এই আর বেশি নেই, আর এই যে এটুকুনি মতো আছে, আর এই যে বেশি বেশি করে খেয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি কারণ খেতে না পারলে তো হবে না বলো, আমার দিদি তো খেতেই পারতো না, আমি তো আমার অসুবিধা হয়নি খাওয়ায়, কিন্তু এখন দেখছি এই বুকে যন্ত্রণা হচ্ছে, আর এই ওষুধটা খেয়ে খেতে পাচ্ছি না, কিন্তু খুবই মানে কষ্ট হচ্ছে, ভোগ গিলতে পাচ্ছি না, ওর জন্য এই ওষুধটা বাদ দেবো। আর একটা যেটা হচ্ছে, মানে প্রেগনেন্ট হওয়ার পরে এটা সবারই হয় শুনেছি, কিন্তু দেখিনি কোনোদিন, আজকে মানে কালকে রাত্রে দেখলাম এই পেটের দু সাইডে, মানে তলপেটের দু সাইডে এত ফাটা ফেটেছে, মানে পুরো কালো স্পট পড়ে গেছে। আমি ভেবেছি হয়তো ফাটে ফাটে ওপরে ফাটে, আমি সেটা ভেবেছি, তাই আমি ভাবছিলাম যে তাহলে মানে আমার ফাটেনি। বাবা কালকে এসে রাত্রে শোয়ার আগে দেখছি, মানে দেখে তো আমার এত কান্না পেয়ে গেছে, তোমাদের সাথে কী বলবো, ভীষণ কান্না পেয়ে গেছে, ফেটে কালো হয়ে আর এরকম মোটা মোটা মানে দাগ দাগ মতো হয়ে গেছে। আমি তোমাদের দেখাতে পারছি না, দেখলে তোমাদেরও খারাপ লাগবে, এত বিশ্রী রকমভাবে ফেটেছে আর কালো হয়ে গেছে, জানি না ওই দাগ আর উঠবে কি না, মনে তো হয় না আর উঠবে, কারণ অত কালো দাগ, অত স্ট্রেচ মার্কের দাগ, আমার মানে এত খারাপ লাগছে। লোকে বলে যে মা হওয়া মুখের কথা না, সত্যি তাই, মা হওয়ার মুখের কথা না, কত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। আর এক পাশ ফিরে শুলে, ডাক্তার তো বলেছে বাড়ি ফিরে শুতে, তো বাড়ি ফিরে শুচ্ছি ঠিক এই নিচটায়, এই বরাবর
প্রচণ্ড ব্যথা করছে, বুকে ব্যথা তো ছিলই, তো এই সাইডটা ব্যথা করছে, বেশিক্ষণ শুয়ে থাকতেও পারছি না, মানে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট, কী বলবো। আর কালকে আমার ওই স্ট্রেচ মার্কের দাগটা দেখে আমার এত কান্না পেয়ে গেছে, জানি না এখন কীভাবে ওটা খুলতে পারবো কি না, কোনো দিন উঠবেও কি না আদৌ তাও জানি না। তো এইসবের জন্য আর ভিডিও করতে তেমন একটা ভালো লাগছে না, প্রায় প্রায় দিনই দেখছি এই অসুবিধাগুলো হচ্ছে, এমনকি নিচু হয়ে কোনো কাজ করতে পারছি না, নিচে যদি কিছু পড়ে যায় আমার পুরো বসে তারপর সেটা তুলতে হচ্ছে, এত ফানি ফানিও লাগছে নিজেকে, আর কিছু করারও নেই যদিও। এমনকি আমি একটু ঝুঁকে জামাকাপড়গুলো ধুতে পারছি না, মা ধুয়ে দিচ্ছে, প্রত্যেক দিনই মা ধুয়ে দেয় জামাকাপড়গুলো, কারণ আমি নিচু হয়ে যে ইয়ে করবো ধোবো সেটুকুও পাচ্ছি না। আর আমাদের তো চাপাকল, বারবার পাম্প করতে হচ্ছে, পাম্প করতে পারছি কিন্তু নিচু হয়ে ধুতে পারছি না, খুব বাজে অবস্থা, জানি না এইভাবে কতদিন আর চলবে, টেনশানও হচ্ছে একটা। তো এইসব নানান রকম ঝামেলার জন্য আর ভিডিও তেমন কন্টিনিউ করতেও পারছি না, ভিডিও দিতে পারছি না, আজকেও ভালো লাগছে না, আজকেও এই জায়গাটা ব্যথা করছে, এখন দুটো প্রায় বাজতে যায়, এখন খেয়ে দিয়ে একটু হাঁটতে হবে, ঘরের মধ্যে একটু পায়চারি করবো, করে তারপরে শোবো, কিন্তু শুলেই ওই যে বুকে ব্যথা করছে আর এই ঠিক এই বগলের নিচটায় ব্যথা করছে, মানে কী যে হবে আমি কিছু বুঝতে পারছি না, জানি না এভাবে আর কতদিন চলবে। তো যাই হোক, প্রেগনেন্সির পর আমার এই অসুবিধাগুলোই হচ্ছিলো, খুব মানে কতদিন ধরে চলবে বুঝতেও পারছি না। তো তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখি কদিন পরে পুজোর কেনাকাটা করতে যাবো সেটা কী হয়, তো তখন আবার সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।